সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। করোনায় আক্রান্ত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় তথা অভিনেত্রী দীপিকা পাডুকোনের বাবা প্রকাশ পাডুকোন একটানা জ্বরে আক্রান্ত হওয়ার পরই গত শনিবারই হাসপাতালে ভর্তি করা হয় প্রকাশ পাডুকোনকে। আপাতত শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দীপিকার মা উজ্জ্বলা পাডুকোন এবং বোন অনিশা পাডুকোন। দু তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে প্রকাশকে। ডাক্তারের পরামর্শে তারা দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন। তবে অনেকটাই সুস্থ হয়েছেন প্রকাশ পাডুকোন এবং দীপিকার মা ও বোন এখন বাড়িতেই রয়েছেন। তবে মা, বোন এবং বাবা করোনায় আক্রান্ত হলেও দীপিকা পাডুকোন পুরোপুরি সুস্থ রয়েছেন।